वेलकम टू माय यूट्यूब चैनल सूत्रधर वर्कशॉप। आज के अपना जरा देखते पाच्छेन एटा एकटा सेगुन काठेर डिवान। एई सेगुन काठेर डिवानटा करते कत खरच पड़ेछे एवं समस्त जिनिसपत्र मिले आमादेर एखाने बर्तमान रेट एटार कत एवं आपनि एटा तैरि करते गेले मोटामुटी कत खरच पड़बे तार एकटा मोटामुटी धारणा आमि आजके दिये देबो। तो चलुन शुरू करा जाक। माथार दिकटा 2 इंची काठेर उपर, पुरो 2 इंची काठेर उपर, नीचेर दिकटा एकटु प्लेट, तारपर एखान थेके 25 इंची পুরো 2 ইঞ্চি সলিড 6 ফুট 2 ইঞ্চি এবং পায়ের দিকটা একদম নিচ থেকে গ্রাউন্ড লেভেল থেকে এই উপর পর্যন্ত 25 ইঞ্চি, এটাও পুরো 2 ইঞ্চির 2 ইঞ্চির উপরে। এবং বাজুগুলো যে দুটো বাজু দেওয়া আছে সেগুলো এদিকে দেখা, সেগুলো 2 ইঞ্চি কাঠের উপর। এই ডিভানটা তৈরি করতে কাঠ লেগেছে 11 সিএম, পা দিকে দুটো খুঁড়ো 4-5 এর করে আছে, 4-5, যার ডিজাইনটা অর্ধেকটা রাউন্ড। এদিক থেকে দেখা এই খুঁড়োগুলো 4-5 ইঞ্চি খুঁড়োগুলো আছে, 26 ইঞ্চি করে এর অর্ধেকটা রাউন্ড, এরকম দুটো খুঁড়োই অর্ধেকটা রাউন্ড। এবং সামনের দিকের খুঁড়োগুলো রেডি, মাথার দিকের দুটো খুঁড়ো 4-3 ইঞ্চি এবং 3.5 ফুট হাইট। দিভানটিতে যে প্লাইটা দেওয়া হচ্ছে সেই নিচের 1/2 ইঞ্চি প্লাই, এটাও 6/7 এবং উপরে 6/7। এই দুটো প্লাইয়ে মোট খরচ পড়েছে মোটামুটি 5,500 টাকা। ময়ূর কোম্পানির প্লাই আছে, এই সামনে এবং পিছনের দিকে যে নকশাটা দেওয়া আছে সেই নকশাটা সম্পূর্ণ পালঙ্কটা যে কিনেন যে নিচ্ছেন তার মত অনুসারে। এবং এই যে দুটি পিছনের দিকে দুটি পায়া, সেই পায়াগুলো অর্ধেকটা করে গোল করা আছে, সেটাও ওনার পছন্দ করা। এবং উপরে প্লাই এবং নিচের প্লাইটা আমি দেখালাম, সেটা ওনার পছন্দ করা প্লাই, সেই প্লাই দেওয়া হয়েছে। এরপর আমি খরচটা মোটামুটি বলে দিচ্ছি। খরচ এর 11 সিফটি কাঠ লেগেছে, এবার 11 সিফটি সেগুন কাঠ আপনি 2,500 টাকা সিএফটিও পেতে পারেন, যে স্থান অনুসারে কাঠের দামের পার্থক্য হয়। আমাদের এখানে মোটামুটি 3,000 টাকা দাম আছে। তো 3,000 টাকা হলে সেই ওই জন্যে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে রেটটা ভেরি করবে আপনার কাঠের দামের উপর এবং জিনিসপত্রের দামের উপর, আপনি কীরকম জিনিসপত্র লাগাবেন তার উপর ভেরি করবে। এখানের বর্তমান রেট অনুসারে মোটামুটি 11 সিফটি কাঠের 33,000 টাকা দাম পড়ে, 33,000 টাকা। মেকিং চার্জ লাগছে এটা আপনার 15,000 টাকা, আর প্লাই 5,500 টাকা। এবং বাকি যে জিনিসগুলো আছে, ক্লেম আছে, গালা আছে, ফেভিকল আছে, জলই আছে, বাকি সমস্ত জিনিস মিলে প্রায় 2,500 টাকা। তাহলে মোটামুটি খরচ দাঁড়াচ্ছে 56,000 টাকা। 56,000 টাকা হলেই আপনার এরকম 2 ইঞ্চি সলিড খাড়ির একটা সেগুন কাঠ আপনার হয়ে যাবে। বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার একটা লাইক দিবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনার এই ডিভান সম্পর্কে এবং যে কোনো কাঠের কাজের সম্পর্কে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে, বা এর দাম কীরকম হচ্ছে, এর দাম কম দামে পাওয়া যায় কীভাবে, বা এর থেকে কম খরচে কীভাবে বানানো যাবে, যে কোনো প্রশ্ন যদি আপনার মনে থেকে থাকে তো আপনি অবশ্যই কমেন্টে জানান।